হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। যেহেতু আপনি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, তার মানে আমি এইটুকু ধরে নিতে পারি যে আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান বা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান, কিন্তু কোনো সঠিক গাইডলাইন পাচ্ছেন না অথবা বুঝতেছেন না যে কিভাবে শুরু করা যায়। সো যেহেতু আপনি ব্যবসায়িক আইটি ফার্মে চলে আসছেন, তাহলে আপনার এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং আপনাকে একটি অ্যাডভান্স কনগ্রাচুলেশন জানিয়ে রাখছি এই জন্য যে পৃথিবীতে প্রায় 100% মানুষের মধ্যে প্রায় 98% মানুষই কোনো একটা বিষয় শোনার পর সেটা করব ভেবে বসে থাকে, কোনো একটা অ্যাকশন টেক করে না। কিন্তু আপনি সেই সেরা 2% মানুষের কাতারে পড়েছেন যারা তাদের লাইফে একটা ম্যাসিভ সাকসেস অর্জন করার জন্য প্রথমে একটি অ্যাকশন টেক করে, অ্যান্ড এই অ্যাকশন টেক করাটাই সবচেয়ে কঠিন কাজ। কেননা সবাই এই কাজটা পারে না। যেহেতু আপনি পেরেছেন অ্যান্ড লাইফে কিছু করতে চাচ্ছেন, অ্যান্ড সেই সফলতার চরম শিখরে পৌঁছানোর জন্য যেহেতু আপনি আমাদের ব্যবসায়িক আইটি ফার্মকে বেছে নিয়েছেন, তাই আপনাকে এই জন্যই আমি আগে থেকে অ্যাডভান্স একটা কনগ্রাচুলেশন জানিয়ে রাখছি। তো যেহেতু আপনারা এই পেজটিতে রয়েছেন এবং আমাদের এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটা মোটামুটি আপনারা কিভাবে আমাদের ব্যবসায়িক আইটি ফার্ম থেকে আপনাদের জীবন পরিবর্তনকারী দা ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটি পারচেজ করবেন বা কোর্সে জয়েন হবেন এই বিষয়বস্তুগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই পেজটিতে আপনারা রয়েছেন, প্রথমে দেখা যাচ্ছে যে কিভাবে কোর্স পারচেজ করবেন, তার জন্য এই ভিডিওটি দেখুন। সো অলরেডি আপনারা এই ভিডিওটি দেখছেন, সো কমপ্লিটলি এই ভিডিওটি দেখলে কিভাবে কোর্সে জয়েন হতে হবে সব বিষয়বস্তু জেনে যাবেন। এরপর একটু নিচে আসলে কেন আপনাদের দা ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটি অবশ্যই করা উচিত, সো এই বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে, এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন। এরপর বাই দিস কোর্স বাটন রয়েছে, এই বাটনটিতে ক্লিক করে আপনারা কোর্স পারচেজ করতে পারবেন। এরপর এখানে কোর্সের প্রাইস সম্পর্কিত বিস্তারিত রয়েছে, পাশাপাশি বাই দিস কোর্স বাটনে ক্লিক করার পর কিভাবে পরের পেজে আপনারা কোর্সে জয়েন হবেন সেই সম্পর্কে আমি টেক্সট আকারে কিছু লিখে রেখেছি। এরপর হচ্ছে কোর্সটি কাদের জন্য, কোর্স থেকে যা যা জানতে পারবেন, কোর্সের সাথে যা যা থাকবে এবং কোর্সটি করতে যা যা প্রয়োজন, সেই বিষয়বস্তুগুলো নিয়ে বিস্তারিত এখানে লেখা রয়েছে। আপনি যেটি সম্পর্কে জানতে চাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করুন, ক্লিক করলে বিস্তারিত আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সো আপনারা এখান থেকে বিস্তারিত এগুলো পড়ে নেবেন। এরপর একটু নিচে আসলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর, মানে আপনারা যেহেতু আমাদের ব্যবসায়িক আইটি ফার্মে আসছেন, অনেকের আগে ওই পেজে আসছেন অথবা আজকে প্রথম আসছেন, সো আপনাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে আপনাদের এই কাজটা শুরু করার আগে। সো আপনাদের মনে এখন যে যে কোশ্চেনগুলো ঘুরপাক খাচ্ছে সেই নিয়ে সকল প্রশ্নের উত্তর আমি এখানে একটু একটু করে দিয়ে রেখেছি। যেমন হ্যাঁ, কোর্সের ভিডিওগুলো আপনি ডাউনলোড করতে পারবেন কিনা, অথবা আপনার আগের কোনো অভিজ্ঞতা নেই, আপনি কি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে আয় করা শুরু করতে পারবেন কিনা, অথবা হ্যাঁ আপনি আজকে কোর্স কিনে কি আগামীকাল থেকে বিশাল বড় হয়ে যাবেন কিনা, ঠিক আছে, কোর্স শেষে আপনি কি সার্টিফিকেট পাবেন কিনা, এরপর ধরেন কি আপনার কম্পিউটার নেই, মোবাইল ফোন আছে, আপনার কি কোর্সটি কিনা উচিত হবে কিনা, মানে আপনার মনে যে যে প্রশ্ন থাকতে পারে আসলে অ্যাজ এ বিগিনার হিসেবে অনেক কোশ্চেনই থাকে, তো সবকিছুর উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর রয়েছে কিছু ডিজিটাল মার্কেটিং ইনকাম, সো এখানে মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিছু ইনকাম প্রুফ এখানে দেওয়া রয়েছে। এরপর হচ্ছে স্টুডেন্ট রিভিউ, আমাদের অলরেডি যারা পেইড স্টুডেন্ট রয়েছে বা ফ্রি স্টুডেন্ট রয়েছে, সো আমাদের কোর্স কমপ্লিট করার পর হ্যাঁ কিছু স্টুডেন্টদের রিভিউ আমরা এখানে দিয়ে রেখেছি। এরপর হচ্ছে কি কোর্সের মেন্টর এমডি ইয়াসিন আরফাত, মানে আমার সম্পর্কে বিস্তারিত কিছু টেক্সট রয়েছে। এরপর হচ্ছে কি কোর্স প্রাইস সম্পর্কে লেখা রয়েছে বাই দিস কোর্স, এন্ড এরপর রয়েছে আমাদের ফোন নাম্বার, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ, সো আপনাদের যে কোনো হেল্পে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি ফোন কলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন, ঠিক আছে, অথবা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এরপর সার্টিফিকেট একটা টেমপ্লেট এখানে দেওয়া রয়েছে, আবার কোর্স কিভাবে কিনতে হবে সে সম্পর্কিত ভিডিও এখানেও দেওয়া রয়েছে, এবং এট লাস্ট বাই দিস কোর্স বাটন আবারও দেওয়া রয়েছে, আপনারা এখানে ক্লিক করে কোর্সে জয়েন হয়ে যেতে পারবেন। তো সবকিছু পড়া হয়ে গেলে এবং সবকিছু জানা হয়ে গেলে আপনারা যদি আমাদের দা ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে জয়েন হতে চান, তাহলে আপনারা কি করবেন, বাই দিস কোর্স বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর এখানে কোর্স ওভারভিউ, কোর্স কারিকুলাম, ঠিক আছে, দেন ইনস্ট্রাক্টর রিভিউ, যারা যারা কোর্স করেছেন তাদের রিভিউ এখানে দেখতে পারবেন। আর কোর্স কারিকুলামে আপনি যদি ক্লিক করেন তাহলে কোর্সের সকল ক্লাস টপিকগুলো এখানে দেখতে পারবেন। দেন আপনাদের সবকিছু দেখা হয়ে গেলে কোর্স কেনার জন্য আপনারা অ্যাড টু কার্ট যে বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা আপনাদের নাম, ঠিক আছে, আপনাদের কান্ট্রি, আপনাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, এন্ড এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা খুবই মনোযোগ সহকারে দিবেন, কারণ এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে আমাদের কোর্সের ক্লাসগুলো দেখতে হবে। সো আমরা একটা ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন আপনার কোর্সের ফ্রিটা এখানে শো করছে, ঠিক আছে। দেন একটু নিচে আসলে বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনারা কোর্সের ফিটা পরিশোধ করতে পারবেন। সো বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হলে বিকাশে ক্লিক করে দিবেন। দেন এখানে বিস্তারিত লেখা রয়েছে যে কিভাবে পরিশোধ করতে হবে, এন্ড এখানে হ্যাঁ আমাদের একটি বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, এই বিকাশ নাম্বারে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন ওই নাম্বারটি এখানে দিতে হবে, দেন আপনার ট্রানজেকশন আইডিটি এখানে দিতে হবে। তো বিকাশে যখন আপনি পেমেন্টটি পাঠাবেন তখন বিকাশ থেকে আপনাকে একটি SMS পাঠানো হবে, ওই SMS এ কিন্তু আপনি এই ট্রানজেকশন আইডিটি পেয়ে যাবেন। সো এটি এখানে বসিয়ে দিবেন, আর আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট নিচে হ্যাঁ আমাদের ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশনে একটি টিক মার্ক দিয়ে দিবেন, এন্ড টার্মস এন্ড কন্ডিশনটি চাইলে পড়ে নিতে পারেন। তো পড়ার পর এখানে প্লেস অর্ডার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে। তো প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এভাবে অর্ডার সামারিটা শো করবে, এন্ড আপনারা আপনাদের ইমেলে
ঠিক আছে, আপনাদের যে একটা অর্ডার হয়ে গিয়েছে এটার একটা ইমেল পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর আপনারা জাস্ট 2-3 মিনিট ওয়েট করবেন, দেন আমরা ব্যাকএন্ড থেকে আপনার এই অর্ডারটাকে চেক করবো, চেক করে দেখবো যে আপনার পেমেন্ট ঠিকঠাক হয়েছে কিনা, আপনার ট্রানজাকশন আইডি, বিকাশ নাম্বার ঠিক আছে কিনা। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 2-3 মিনিটের মধ্যে আপনারা আরো একটি ইমেল পেয়ে যাবেন আপনাদের ইমেল অ্যাড্রেসে। সো ইমেলে আপনারা কনফার্মেশন ইমেলটি পেয়ে যাবেন। সো ওই দ্বিতীয় ইমেলটি পাওয়ার পর আপনারা জাস্ট আবারও কোর্স পেজের মধ্যে ক্লিক করে দিবেন, অথবা লোগোতে ক্লিক করে হোম পেজে চলে আসবেন। সো আমরা ধরেন কোর্স পেজে ক্লিক করে দিলাম। দেন আপনারা যেহেতু দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটি এনরোল করেছেন, সো দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সের উপর একটি ক্লিক করে দিবেন। দেন একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্সটি অলরেডি এনরোল হয়ে গেছে। একটু আগে কিন্তু এখানে একটু কার্ড বাটন শো করতেছিল, বাট এখন আমাদের কোর্সটি এনরোল হয়ে যাওয়ার কারণে এটা আর শো করতেছে না। এখন একটু নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্সের ক্লাস টপিক গুলো এখন এনেবল হয়ে গেছে, যেহেতু আপনারা কোর্সের অ্যাক্সেস পেয়ে গেছেন। সো এখন ক্লাসগুলো দেখার জন্য আপনারা ক্লাস ওয়ানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনাদের সামনে ক্লাসগুলো ওপেন হয়ে যাবে, এই পাশে আপনারা সবগুলো ক্লাস পেয়ে যাবেন একটা ক্লাস কমপ্লিট হয়ে গেলে, ঠিক আছে। এই যে নিচে দ্বিতীয় ক্লাস রয়েছে, দ্বিতীয় ক্লাসে ক্লিক করে দিবেন, দ্বিতীয় ক্লাস কমপ্লিট হলে দ্বিতীয় ক্লাসে ক্লিক করে দিবেন। সো আপনাদের ক্ষেত্রে যদি এই সেকশনটা শো না করে তাহলে হয়তো এরকম শো করতে পারে, তাহলে কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন দুই দিকে তীর চিহ্নের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে পাশে দেখতে পাবেন ক্লাসের টপিক গুলোর এই পাশে একটা আলাদা সেকশন শো করতেছে। সো আপনারা যে ক্লাসটি দেখতে চাচ্ছেন ওই ক্লাসে জাস্ট ক্লিক করে দিলে এই পাশে আপনাদেরকে ক্লাসগুলো শো করবে, ঠিক আছে। দেন ক্লাসের মধ্যে যে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা যদি গুরুত্বপূর্ণ রিসোর্স থাকে সেগুলো আপনারা একটু নিচে এই যে এই ডিসক্রিপশন অংশে পেয়ে যাবেন। যেমন এখানে আমাদের এখন ফার্স্ট ক্লাসে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনাদের যে কোনো সমস্যা আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে পোস্ট করতে পারেন। এরপর হচ্ছে গিয়ে এই পাশে আরো বিস্তারিত ডিসক্রিপশন, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আরো দরকারি বিষয়বস্তু গুলো নিজের আপনারা পেয়ে যাবেন। এরপর প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করার পর আপনারা নিচে দেখতে পাবেন যে কমপ্লিট নামে একটা বাটন রয়েছে, কমপ্লিট বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন, না হলে কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট হওয়ার পর আপনাদের সার্টিফিকেট এনাবল হবে না। সো যদি সার্টিফিকেট পেতে চান তাহলে অবশ্যই কমপ্লিট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক কোর্সের সবগুলো ক্লাস কমপ্লিট হওয়ার পর আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে একটি কোর্স কমপ্লিট হওয়ার পর বা একটি ক্লাস কমপ্লিট হওয়ার পর পরবর্তী ক্লাস ওপেন হয়ে যাবে। সো আশা করি কিভাবে আপনারা ব্যবসায়িক আইটি ফার্ম থেকে আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে এনরোল করবেন এবং কিভাবে কোর্সের ক্লাসগুলো দেখবেন সেই বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। সো মোটামুটি যাওয়ার আগে আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই রয়েছে যারা অনলাইনে একটা সাকসেসফুল ক্যারিয়ার দাঁড় করাতে চাচ্ছে, অনলাইনে কাজ শিখতে চাচ্ছে, বাট বাংলাদেশে এখন এমন অবস্থা হয়েছে যারা বেশিরভাগ ক্ষেত্রে কাজ শিখাচ্ছে তারা অলরেডি সরাসরি কাজের সাথে নিযুক্ত না, জাস্ট কোর্স সেল করাই হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য। সো এরকম মানুষের কাছ থেকে শিখে অথবা আপনি একটা সাকসেসফুল পর্যায়ে যেতে পারবেন না। সো সেক্ষেত্রে যদি সাকসেসফুল পর্যায়ে যেতে হয় তাহলে আপনাকে এমন মানুষের কাছ থেকে শিখতে হবে যে অলরেডি অনলাইন দুনিয়ায় কাজ করে এবং যে টপিকে আপনি কোর্স করতেছেন ওই টপিক নিয়ে কাজ করে। যেহেতু অলরেডি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করতেছি, অলরেডি আমার একটা ই কমার্স বিজনেস চলতেছে এবং পাশাপাশি আমি একটি মার্কেটিং সার্ভিস কোম্পানিও চালাচ্ছি, পাশাপাশি এই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়েই মূলত যেহেতু আমার এই ক্যারিয়ারটা, তো সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে শিখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমি আশা করছি। আর তাছাড়া অনেকে রয়েছে যারা শিখবো শিখবো করে বসে থাকে, একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সো আপনি শিখবো শিখবো করে বসে না থেকে এখনই সঠিক সময় আপনার একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার, কেননা বর্তমানে আমরা প্রায় সকলেই রেড জোনে রয়েছি, আমরা ব্লু ওশেন থিওরি সম্পর্কে জানি না। সো ব্লু ওশেন থিওরির মেইন ফর্মুলা হচ্ছে যেখানে অপরচুনিটি বেশি বাট কম্পিটিটর কম। ফ্রিল্যান্সিং হচ্ছে এমনই একটা সেক্টর যেখানে এখন পর্যন্ত আপনার কম্পিটিশন খুবই কম বাট ইনকাম অপরচুনিটি, হ্যাঁ আপনার সব দিক দিয়ে ক্যারিয়ার অপরচুনিটি খুবই বেশি। আমরা যদি এখন রেড জোনের কথা চিন্তা করি, যেহেতু আমরা সকলেই এখন রেড জোনে রয়েছি, সকলেই পড়ালেখা করে জাস্ট একটা চাকরির আশায় বসে থাকি, কিন্তু দেখা যায় যে একটা সরকারি চাকরির ক্ষেত্রে বা একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আমাদের কম্পিটিশন কিন্তু লাখ লাখ থাকে, মানে প্রচুর কম্পিটিশন, বাট আলটিমেটলি একটা ভালো ভার্সিটিতে চান্স পায় অল্প কিছু স্টুডেন্ট। সো ওভারঅল যদি বলি আমাদের এই পড়ালেখার সেক্টরে বা পড়ালেখার এই চাকরির সেক্টরে আমাদের কম্পিটিশন খুবই বেশি বাট অপরচুনিটি খুবই কম এবং আমাদের ইনকাম লিমিটেশনও খুবই কম। সো এই ক্ষেত্রে আমরা যদি এখনই একটা সঠিক সিদ্ধান্ত নেই এবং ফ্রিল্যান্সিং সেক্টরে চলে আসি, এই সেক্টরে যেহেতু আমাদের ইনকাম আনলিমিটেড, ইনকামের কোনো লিমিটেশন নেই, পাশাপাশি এখানে যেহেতু কম্পিটিশনও এখন পর্যন্ত কম রয়েছে, তাই যে কেউ যদি সিরিয়াস হয় এবং সিরিয়াসভাবে একটি গাইডলাইন পায় এবং শিখার প্রতি আগ্রহী থাকে তাহলে এই ফ্রিল্যান্সিং সেক্টরে সহজে কিন্তু একটা সাকসেসফুল পর্যায়ে যেতে পারবে। কিন্তু যারা শিখবো শিখবো করে বসে থাকে তারা কিন্তু মাসের পর মাস কাটিয়ে দেয়, হ্যাঁ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং দেখা যাবে যে আজকে 2021 সালের কথা যদি বলি এখানে কম্পিটিশন মোটামুটি কম রয়েছে, বাট 2022-23 সালে কিন্তু গণহারে সবাই এই সেক্টরে চলে আসবে, তখন কিন্তু এত সহজে এখান থেকে একটা সাকসেসফুল ক্যারিয়ার তৈরি করা যাবে না। তাই এখনই সঠিক সময়, এখনই যেহেতু কম্পিটিশন কম রয়েছে তাই ওই চাকরির মতো বা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো এত কম্পিটিশন বেড়ে যাওয়ার আগে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার একটি সফল ক্যারিয়ার গড়ে তোলার জন্য এখনই একটি সিদ্ধান্ত গ্রহণ করে, হ্যাঁ আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটি শুরু করে দিন এবং দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটি করলে আপনারা যা যা শিখতে পারবেন আমি বিশ্বাস করি এই বিষয়বস্তুগুলো কাজে লাগিয়ে ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং সেক্টরে এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনার একটি সফল অনলাইন ক্যারিয়ার দাঁড় করতে পারবেন।
এই বলে আজকের ক্লাসটি শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ইনশাল্লাহ দেখা হবে আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সের ক্লাসে। আসসালামু আলাইকুম।